আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সানজিদা আক্তার। জাজিরায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ। মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রতিনিধি। শরীয়তপুর জাজিরায় টিএনটি মোড়ে জমি জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে আবু ফকির মামুন ফকিরের সাথে গাজী ফকির ইশাক ফকিরের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 60 থেকে 70টি ককটেল বোমা বিস্ফোরণে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে 2টি ককটেল সহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করে থানা পুলিশ। ককটেল বিস্ফোরণে ইশাক ফকিরের বাড়ির একটি ঘরে আগুন লেগে ছড়িয়ে পড়ে, কয়েকটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের বিষয়ে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ এনামুল হক সুমন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার 20 অক্টোবর বিকেলে 3টার সময় থেকে থেমে থেমে দেশীয় অস্ত্রসহ নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে সংঘর্ষ। সংঘর্ষে হোসেন 32 নামে এক পুলিশ সদস্য সহ উভয় পক্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এর মধ্যে স্থানীয় সিরাজ ব্যাপারীর ছেলে তন্ময় ব্যাপারী 23 নামের একজন গুরুতর আহত হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। জানা যায়, জাজিরা টিএনটি মোড়ের হরিয়াশা এলাকায় স্থানীয় আবু ফকির ও ইশাক ফকিরের মধ্যে টিএনটি মোড়ের একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এই নিয়ে ইতিপূর্বে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠকও হয়। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির খবর সাথে থাকবেন। ধন্যবাদ।